বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে থ্যালাসেমিয়া হাসপাতালের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন বসিরহাটের এক হাসপাতাল উদ্বোধনে এসে বিজেপিকে আক্রমণ করেন মন্ত্রী। 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। আজকের দিনেই বসিরহাটের রঘুনাথপুর পঞ্চায়েতের দক্ষিণ গুড়োদহ গ্রামে থ্যালাসেমিয়া হাসপাতালের উদ্বোধন করলেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। থ্যালাসেমিয়া হাসপাতাল উদ্বোধন করতে এসে বিজেপিকে নিশানা করেন মন্ত্রী। দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল সুপ্রিয় বলেন, উনি যা বলেন আমরা শুনি, আনন্দ পাই। সকালে একরকম বলেন, রাতে অন্যরকম বলেন। বক্তব্য আমরা শুনি, মজা পাই। সকালবেলা উনি রোজ সকালবেলা উনি বলেন, ওনা গরুর দুধ থেকে সোনা বেরোক এবং সেই সোনায় সোনার বাংলা উনি গড়বেন, এই কথা বলেছে। এতে আমরা আনন্দ পেয়েছি, আমরা আমরা কি বলবো, আনন্দ পেয়েছি। তো মানুষকে উনি আনন্দ দেন, সকালে হাঁটতে বেরোন, নতুন নতুন কথা বলেন। তো ওনার সব বক্তের আমাকে কেন জবাব দিতে হবে? পাশাপাশি নিজের একটি গান গেয়ে কটাক্ষ করতেও ছাড়েননি মন্ত্রী। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সে কথা কানে নিলে হবে যে চলা যায়। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। পঞ্চায়েত ভোটে জেতার বিষয়ে আশাবাদী বাবুল বলেন, আগামী ভোটে তৃণমূল জিতবে। তার মন্তব্য বিজেপির ধোয়া তুলসী পাতা নয়। যারা মানুষের কাছে পৌঁছেছে তারা জিতবে, যারা মানুষের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছে তারা জিতবে। যেখানে যেখানে বিনিয়োগ হয়েছে বা সঠিক কাজ হয়নি, সেখানে আমাদের শীর্ষ নেতৃত্ব বারবার বলেছেন যে এগুলো এগুলো খুব কড়াতে দমন করা হবে, এবং পার্টি সেগুলো করেওছে। কাজেই আমাদের অভিষেক ব্যানার্জি যেভাবে এই তৃণমূলের নবজোয়ারে মানুষের কাছে পৌঁছচ্ছেন, তার জনজোয়ারটা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম দিকে বিরোধী দলগুলো এটাকে হাতিয়ার করে নানা রকম কুৎসা রটিয়েছিল, কিন্তু আজকে একটু অন্দরে খবর নিয়ে দেখুন তারা এটার কি করে মোকাবিলা করবেন। এই ধরনের প্রোগ্রাম অন্য নামে কিভাবে করা যায় সেটি নিয়ে অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। আমার মনে হয় এটাই তো বিরাট বড় ব্যাপার। দেশে সংবাদ মাধ্যমে স্বাধীনতা সূচক কমে যাওয়ার প্রসঙ্গেও মুখ খোলেন রাজ্যের মন্ত্রী। ফ্রিডম অফ প্রেস নিয়ে যেটা একটা সমীক্ষা হয়, তাতে 180টা দেশ তাতে অংশগ্রহণ করে, তাতে ভারতবর্ষ আগেরবার 140 নম্বরে ছিলেন, এই বছর বোধহয় 161 নম্বরে চলে গেছে। মানে ফ্রিডম অফ প্রেস একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, তো সেখানে বলা হচ্ছে যে সেখানে আফগানিস্তান পাকিস্তানও আমাদের থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।